আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নামাজ পড়ার হিজাব কাটিং এবং সিলাই পুল ভিডিও আমি আপনাদেরকে কাগজ দিয়ে এবং কাপড় দিয়ে দুইভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি হিজাবটি কাটিং করেছি নামাজ পড়ার হিজাবগুলা কাটিং এবং সেলাই খুবই সহজ আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করলে অবশ্যই পারবেন আমি হিজাবটা তৈরি করার জন্য পনে হাত বহরের দুই গজ ছয় কিরা কাপড় ব্যবহার করেছি আপনারা যদি জয়েন্ট ছাড়া হিজাব তৈরি করতে চান তাহলে অবশ্যই পৌনে তিন হাত বহরের কাপড়গুলো নেবেন আড়াই হাত বহরের কাপড়গুলো দিয়ে হিজাব তৈরি করলে অবশ্যই হিজাবে জয়েন্ট পড়বে জয়েন্ট ছাড়া হিজাব তৈরি করলে অবশ্যই কাপড়ের বর যতটুক আছে আমাদের হিজাবের লম্বাও ততটুকু হবে আমি আপনাদেরকে প্রথমে কাগজ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে আমি একটি কাগজকে দুই বাজে বাস করে নিয়েছি আপনারাও এইভাবে কাপড়টাকে প্রথমে দুই বাজে বাস করে নেবেন আপনারা প্রথমে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কাগজটির চওড়া মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন আমি বাজ করে বাঁশ করার পরেও সাড়ে চার ইঞ্চি মাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই কাগজটির হিজাব যদি তৈরি হয় ওটা সাড়ে চার দিয়ে তৈরি হবে কেননা জয়েন্ট ছাড়া হিজাব তৈরি করতে গেলে কাপড়ের বর যতটুকু থাকে হিজাবের লম্বা ততটুকু হয় এখানে আমি কাগজটিকে কোনাকুনিভাবে বাঁশ করে নিয়েছি রুমাল প্রক জামার মতো করে আমি যেভাবে কাগজটি বাজ করেছি সেম একইভাবে আমি কাপড়টিকেও বাজ করে নিয়েছি এখন আমি কাপড়টিকে দুটি বাজে বাজ করে নিয়েছি হিজাবটা বড়ো হওয়ায় আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে জন্য আমি আপনাদেরকে কাগজ কেটে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন কাগজটির মতো করে আমি হিজাবের কাপড়টিকেও কোন বাজ করে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পাশটাকে টেনে এনে কোন বাজ করে নিয়েছি আপনারা অবশ্যই লক্ষ্য করে বন্ধ বন্দ স্যারটাকে কোনো ভাঁজ করবেন আর এখানে যে খোলা চারটি রয়েছে ওটা ভাঁজ করবেন না দেখতে পাচ্ছেন আমি বন্ধ স্যারটাকে কিভাবে ভাঁজ করে নিয়েছি আমি এই পোনে তিন হাত বহরের কাপড়ের গজ নিয়েছি দুশো টাকা করে আপনারা যদি মুরব্বীদের কোথাও পরে যাওয়ার জন্য হিজাব তৈরি করতে চান তাহলে অবশ্যই বেশি গেরের কাপড়টা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে গেরও অনেক বেশি হবে জয়েন্টও পড়বে না আমি আপনাদের বোঝা সুবিধার্থে কাগজটিকে আবার ভাঁজ করে দেখিয়েছি এখন আমরা উপরের কোনা থেকে মাপ নিয়ে নেব এখানে সাড়ে চার ইঞ্চি থেকে আমরা গোল করে মাপ নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাপটি নিতে হবে আপনারা এভাবে কোনাতে ইঞ্চি মাপটি ধরে তারপরে গোল গোল করে দাগ করে নেবেন পুরো রাউন্ডে সাড়ে চার ইঞ্চি করে দাগটার নিতে হবে আপনারা কাপড় দিয়ে তৈরি করার সময় বাঁচ করার পরে লাস্ট পর্যন্ত যে কাপড়টি থাকবে ওই কাপড়টি থেকে দাগ টেনে নিতে হবে এখন আমি একইভাবে হিজাবের কাপড়টিতে দাগ টেনে নেব আমার হিজাবের কাপড়টিতে বড় রয়েছে একচল্লিশ ইঞ্চি আর আমার হিজাবটি তৈরি করার পরে হবে চল্লিশ ইঞ্চি এখন আমি কোনা থেকে একচল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নেবো কারো হাতে কোডারটি দড়িয়ে তারপরে আপনারা আস্তে আস্তে ডাক্তার টেনে নেবেন তাহলে ডাক্তার দিতে সুবিধা হবে যেহেতু হিজাবটা অনেক বড় নিজে নিজে ডাক্তার দিতে একটু কষ্ট হয় আমার ডাক্তার দেওয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন হিজাবটা দেখতে কীরকম হয়েছে এখন আমি কাগজটি এতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা কেটে নেব কেটে নেওয়ার পর হিজাবটি এরকম হবে এখন আমি কোনায় একটি টিকেন কেটে নেব সেম একইভাবে আমি এখন কাপড়টিকেও কেটে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার হিজাবটা কাটা কমপ্লিট এখন আমি এখানেও একটি টিকেন কেটে নেব আমি এখানে টিকেনটা কেটে নিচ্ছি কারণ আমি এখানে মাথার উপরের পটিটা বসাবো এখন আমি হিজাবটাকে মেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হিজাবটার গের কতটুকু হয়েছে হিজাবটার গের অনেক বেশি হয়েছে এখন যে বাড়তি কাপড়টুকু থেকে গেছে আমি এখান থেকে মাথার উপরের পটি কেটে নেব আমরা কাগজ দিয়ে যে হিজাবটা কেটে নিয়েছি ওখানে যে কাগজটুকু থেকে গেছে আমি ওটা দিয়ে আপনাদেরকে পটিটা কেটে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে পটিটা কেটে নিতে পারবেন আমি মাথার পটির জন্য চার পাটের কাপড় ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার পাট তৈরি হয়ে গেছে এবার এখানে আমি এটা জয়েন্ট করব সেম একইভাবে আমি কাপড় দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে কিছু টুকরো কাপড় ছিল ওইগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি কাপড়টিকে দুই বাজে বাজ করার পরে আমি লম্বাতে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং চওড়াতে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি নিতে হবে আপনাদেরকে এবার আমি রাউন্ড করে কেটে নিচ্ছি এখানে আমি দুই পাট কাপড় কেটেছি আমি আরও দুই পাট কাপড় এখন কেটে নেব মাথার উপরে ডিজাইন দেওয়ার জন্য আমি কাপড়ের কাচার অংশটা নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পটির জন্য চারটি কাপড় কেটে নিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা খুব সহজে হিজাবটি সেলাই করে নিতে পারবেন প্রথমে আমি চারটি কাপড়কে বাঁচ করে নিচ্ছি বরাবর করে বাঁচ করে কাছার যে অংশটুকু আমি উপরে দেব ওটা আমি উল্টা করে দিয়েছি যেন সেলাইয়ের পরে ভাবধা পাঁচটা উপরে আসে এখন আমি সেলাইটা করে নিচ্ছি আমার সেলাইটা করে নেওয়া শেষ এখন আমি কাপড়টাকে উল্টো করে কোর বাঁচ করে নিচ্ছি এখন, এখন একদম কাছায় একটি সেলাই করে নেব আমি একদম কাছায় সেলাইটা করে নিয়েছি এখন আমি একটু দূরে আরেকটি সেলাই করে নেব আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু দূরে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি সেলাইগুলো করে নেওয়ার পরে আমার কিছু কাপড় বাড়তি বের হয়ে গেছে আমি ওইগুলো কেটে মিস করে নিচ্ছি এখন আমি পটিটাকে দুই বাস করে এখানে একটি টিকেন কেটে নেব আমি হিজাবের মেন কাপড়টিতে যে একটা টিকেন দিয়ে নিয়েছি ওই টিকেনটা বরাবর এই পটির টিকেনটা রেখে আমি এখন সেলাই করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকেন বরাবর কাপড়টি রেখে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সেলাইটা করে নেব আমার সেলাইটি করে নেওয়া শেষ হিজাবের পুটিটা লাগানো অনেকটা এরকম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আমি কাপড়টিকে টেনে ধরে এখানে একটি চাপ শিলে দিয়ে নেব শিলেটি একদম কাছাই দেব শিলেটি দেওয়া শেষ এখন আমি এখানে আরেকটি শিলে দিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার শিলেগুলো দেওয়া শেষ এখন আমি হিজাবটাকে মাঝখান বরাবর বাজ করে দশ ইঞ্চিতে দাগ টেনে নেবো আপনাদের মুখের মাপ অনুযায়ী আপনারা দাগটি টেনে নেবেন এখান থেকে আমি সেলাইটা করে নেবো আমি এখানে একটু কাপড় ভেঙে তারপরে সেলাইটা করে নিচ্ছি এখান থেকে আমি করে নিচ্ছি আমার সেলাইটা করে নেওয়া শেষ এখন আমি কাছার অংশটুকু সেলাই করে নেব আপনার ইচ্ছে করলে কাছার অংশটুকু দুইভাবে ভাবে সেলাই করে নিতে পারেন অনেকে প্রথমে একটি বাজ করে সেলাই করে তারপরে আরেকটি সেলাই দেয় কিন্তু আমি এখানে একসাথে দুটি বাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে হিজাব তৈরি করা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে কিন্তু আমি আপনাদেরকে কাপড় এবং কাগজে দুইভাবে কেটে দেখানোর কারণে একটু বেশি সময় লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা সেলাই কাজ শিখে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন যেন তারাও খুব সহজেই হিজাবটা তৈরি করা শিখে নিতে পারে আমার হিজাবটা সেলাই করা শেষ এখন হিজাবটি পুরোপুরি তৈরি আপনারা নামাজের সময় কিংবা সকালে হাঁটার সময় এই হিজাবগুলো ব্যবহার করতে পারেন যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য